ডায়াবেটিস মূলত কিন্তু একটি বিপাকজনিত রোগ। এটা হচ্ছে আমাদের শরীরে যদি ইনসুলিন নামক একটা হরমোন সবসময় থাকে, এটা যদি পরিমাণ কমে যায় তখন বিভিন্ন ধরনের বিপাকীয় ত্রুটি দেখা দেয়, এবং এগুলোর জন্য তখন হয় কি শরীরে গ্লুকোজের পরিমাণটা বেড়ে যেতে থাকে, এবং এটাকেই আমরা কিন্তু ডায়াবেটিস হিসাবে বলতে পারি। এটা আমাদের ডায়াবেটিস রোগ। আর হচ্ছে আরেকটু যদি বলা যায়, ডায়াবেটিস কিন্তু আরেকটু একটা একটু আমরা প্রকার ভেদ যদি বলতে চাই, সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে ডায়াবেটিস টাইপ 1 ডায়াবেটিস আছে, টাইপ 2 ডায়াবেটিস আছে। টাইপ 1 ডায়াবেটিসটা হচ্ছে এটা সবসময়ই হচ্ছে ইনসুলিনের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখতে হবে আমাদের। আর টাইপ 2 ডায়াবেটিসটা হচ্ছে আমাদের অনিয়ন্ত্রিত জীবন থেকে নিয়ন্ত্রণে জীবনটাকে নিয়ে আসতে হবে। পাশাপাশি হচ্ছে খাদ্যাভ্যাসটা, সুন্দর একটি খাদ্যাভ্যাসে আমাদেরকে চলতে হবে, সেভাবে আমরা আমাদের ডায়াবেটিসটাকে কন্ট্রোলে রাখতে পারবো।